হ্যালো, দিস ইজ মৌসুমি হামিদ। আমি বৃষ্টিদের বাড়ির সেট থেকে বলছি, সবাইকে হ্যালো, সবাইকে হাই। হ্যাঁ হ্যাঁ, আপনার এটাই হচ্ছে প্রতি কি কি বার যায় বলো? এটি প্রতি মঙ্গল এবং বুধবার বাংলা ভিশনের পর্দায় 9:05 প্রচারিত হয়। আপনার 1 ঘন্টা ধরে এটি দেখতে পাবেন। হ্যাঁ, অবশ্যই ভালো লাগবে। কোনো বিজ্ঞাপন বিরতি নেই, ও প্রথম হাফে কোনো বিজ্ঞাপন বিরতি নেই। আর চেষ্টা করা হয়েছে যত সম্ভব কম বিজ্ঞাপন মানে প্রচার করা যায়। এখানে অনেক বিখ্যাত আজকে লাইভে আসার কারণ হচ্ছে, ও আইরিন আফরোজ অলরেডি কমে চলে এসেছে, হি 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 আপি। আইরিন, উই মিস ইউ, বেসিক্যালি আই মিস ইউ। আমার ডান্সের পার্টনার নাই, তুই না থাকলে তো আসলে ওইভাবে নাচানাচি করাও যায় না। আমি একটু, আমাদের এখানে চারজন তিনজন অনেক বড় বড় সুন্দরীরা আছেন, তাদের সাথে সবাইকে পরিচয় করে দিতে চাই। এক সুন্দরী তো ঘুমিয়ে পড়েছেন, সুন্দরী একটু উঠে বসেন। এই যে বড় সুন্দরী, মাঝারি সুন্দরী, সব সুন্দরী আছে। এই যে তিনজন বেস্ট সুন্দরী এখানে, সবাইকে হ্যালো বলো। হ্যালো হ্যালো। আচ্ছা, বৃষ্টিদের বাড়ির এই যে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ, বলো তুমি তোমার নাটক নিয়ে কিছু। আমার তো বলার কিছু নাই, আমরা যা বলতে চাই সেটা নাটকের মধ্যেই বলি। আমি মঙ্গল এবং বুধবার রাত 9:05 বাংলা ভিশনে আপনারা দেখবেন। বাংলা ভিশনে সবাই বৃষ্টিদের বাড়ি নাটকটা কেন দেখবে, এটা মানে অ্যাজ এ ডিরেক্টর যদি আপনাকে প্রশ্ন করা হয়, অ্যাজ দর্শক হিসেবে আপনাকে প্রশ্ন করা হলো যে বৃষ্টিদের বাড়ি নাটকটা কেন দেখবে সবাই, আপনি কি বলবেন? বৃষ্টিদের বাড়ি নাটকটা দেখবে কারণ এখানে অনেক সুন্দর একটা গল্প আছে, পারিবারিক আবহের গল্প, যে গল্পগুলো আমরা সবসময় দেখতে চাই, পছন্দ করি, সেরকম গল্প আছে এখানে। ভালো অভিনেতা অভিনেত্রী আছে যারা মানে অনেক দিন ধরে ভালো অভিনয় করে আসছেন, সেরকম বিষয়টা আছে। আর নির্মাণের ক্ষেত্রে বলবো যে এখানে একটা মানে সুন্দর পরিপাটি নির্মাণের চেষ্টা আছে, সেজন্যই। থ্যাংক ইউ সো মাচ দিলারামা, আমাদের নতুন মেম্বার বৃষ্টিদের বাড়ির। সো কেমন লাগছে আমাদের বৃষ্টিদের বাড়ি পরিবারে এসে, কেমন লাগছে তোমার নতুন ফ্যামিলি মেম্বার হিসেবে এসে, তোমার কেমন লাগছে? রবাহুত একজন সদস্য হিসেবে আসছি, জানি না তোমরা সবাই আমাকে কিভাবে গ্রহণ করবে, তবে আমি পরিস্থিতির শিকার, এটা দর্শকরাই বুঝবেন এবং তারাই বিচার করবেন। এই নাটকে আমি কতখানি ভালো করতে পেরেছি বা চরিত্রকে কতখানি মূল্য দিতে পেরেছি, আমি যদি সবার কাছে গ্রহণযোগ্যতা পাই তাহলে আমি মনে করব যে আমার চরিত্রটি দর্শকের ভালো লেগেছে এবং আমি তাদের চাহিদা পূরণ করতে পেরেছি। কি সুন্দর কথা, এই জন্যই তোমরা লিজেন্ড। ওকে, কেন? আচ্ছা, এখানে হচ্ছে, আরেকজন সুন্দরী দেখতে পাচ্ছি, শ্রদ্ধেয় দিলার জামান আন্টি আর শর্মিলি আহমেদ আন্টি, এই দুইজন। কিন্তু একটা গোপন কথা, এখানে এই দুইজন সতীন। আচ্ছা, ওকে, বাচ্চাদেরকে আমরা কখনোই ওই সৎমার যে কনসেপ্টটা, কষ্ট দেবে সৎমা খারাপ, এটা যেমন বাচ্চাদেরকে আমরা গল্পচ্ছলে বা কোনোভাবে বলতে চাই না, তেমনি ওই সতীন শব্দটাও আমরা এই নাটকের মধ্যে এমন ভাবে চরিত্রগুলো করব যে দর্শক সত্যি চোখের পানি ফেলবে এবং আমাদের জন্য তাদের পূর্ণ সহানুভূতি এবং সহমর্মিতা থাকবে। সহমর্মিতা, আসলে সহানুভূতি, সহমর্মিতার কথা আসলে জানি না, তোমাদের প্রতি আমাদের সবারই অনেক অনেক শ্রদ্ধা আছে, রেসপেক্ট আছে, তোমাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি, আরো শিখতে চাই। স্যার, আপনি কি আর কিছু বলতে চান? আমি আরেকটা বিষয় বলতে চাই, আমরা মাসুম শাহরিয়ার ভাই মানে এই নাটকটি যিনি রচনা করেছেন তাকে খুব মিস করছি, এবং এই নাটকটি মানে যত কিছুই বলা হয় যে একটা অন্যতম কারিগর মাসুম শাহরিয়ার ভাই, এবং অসাধারণ লিখছেন, সংলাপ, আমরা যে জিনিসটা হারিয়ে গেছে এক ধরনের বলতে গেলে সংলাপ থেকে, যে বাংলা নাটকের কিন্তু সবচেয়ে বড় শক্তির দিক হচ্ছে সংলাপ। সো এই নাটকটিতে আপনারা অনেক সুন্দর সুন্দর সংলাপ পাবেন যেটার কারিগর আমাদের মাসুম শাহরিয়ার ভাই। মাসুম শাহরিয়ার ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই মাসুম শাহরিয়ার ভাইকে অনেক মিস করছি।
আমরা সবাই মিস করছি, বেসিক্যালি আমি মিস করছি, কারণ হচ্ছে আগের দিন দেখলাম যে স্ক্রিপ্টের নিচে মাসুম স্যার এবার সুন্দর করে আমার কথা লিখেছেন যে মৌসুমী আমরা কি করে মৌসুমী এত ভালো অভিনয় করে আমি বুঝি না, মৌসুমীকে আমি অনেক মানে আমার অ্যাক্টিং মাসুম ভাইয়ের খুব ভালো লাগে, সো এটাতে আমি অনেক প্লিজ এবং অনেক আমি অনেক ব্লেসড আর কি, থ্যাংক ইউ মাসুম ভাই। আর সেটা হচ্ছে বৃষ্টিদের বাড়ি আসলে শুধু আমরা যে এতক্ষণ আমরা অনেক আর্টিস্ট বা আমরা ডিরেক্টর এনারাই শুধু না, আসলে একটা নাটক একটা কাজ করতে গেলে সবসময় শুধু আর্টিস্ট আর ডিরেক্টর না, গোটা টিমই আসলে এটার পিছনে অবদান আছে, গোটা টিম পুরো টিম, লাইট ক্রু।